আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি মাওয়ালা সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই সেশনের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আজকে আমাদের একশো তম সেশন দোয়া করছি আল্লাহ তালা আপনাদের আমাদের সবার উপর বারাক্কা নাজিল করুন অনেকগুলো প্রশ্ন আপনাদের এসেছে এর মধ্য থেকে আমরা আপনাদের ইতোমধ্যে করা বেশ কিছু প্রশ্ন নেব এবং তারপরে শেষ দিকে এসে আমরা আপনাদের লাইভে করা কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন আবদুল্লাহ বলেছেন প্রিয় স্যার আমি কলেজে লেখাপড়া করি পারিবারিকভাবে পূর্ণাঙ্গ দিন শিখতে পারিনি কেননা সেখানে দিন বোঝে এমন মানুষ নেই আমি দিন বুঝতে শিখলাম অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় আমার স্বল্প জ্ঞানে দিনই ভাবনায় খুঁজতে খুঁজতে আপনাদের পেলাম একটু স্বস্তি হলো কিন্তু তখন যে সমস্যা হলো তা হলো আমি অনেকের ভাষায় লা লামাজহাবি ওয়াহাবি হয়ে গেলাম এমনকি মসজিদে গালাগালি ও ধাক্কারও শিকার হলাম কারণ আমি সালাবদের অনুসরণ করি আমার লক্ষ্য প্রকৌশলী হওয়া এবং একজন দীনবিদ্যান হওয়া আপনার মতো যাতে আমি শহীদিনের আলোকে নিজেকে ও পরিবারকে জান্নাতের দিকে অগ্রগামী করতে পারি আমি বগুড়া থেকে লিখছি আমি ঢাকা গেলেই প্রিয় স্যারকে খুঁজে বের করব এবং তার কাছে দিন শিখবো ইনশাআল্লাহ আমি জানি না আমার লেখাটি স্যার পর্যন্ত পৌঁছবে না কিন্তু আমার বিনীত আবেদন স্যার যেন আমার জন্য দোয়া করেন আল্লাহ সুবাহান ও তালা আমাকে ইঞ্জিনিয়ার ও একজন দীনি বিদ্যান ব্যক্তি হিসাবে কবুল করেন প্রশ্নোত্তর পর্বে এটা লেখা ঠিক হলো কি না আমি জানি না তবে স্যারের সাথে কথা বলার কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না তাই আমি এখানে লিখে ফেললাম প্রিয় স্যার আমাকে ক্ষমা করবেন আবদুল্লাহ ধন্যবাদ তোমাকে এবং তুমি দিনের সন্ধান পেয়েছ এজন্য আল্লাহর অনেক সুক্রিয়া কোরআনসন্নার পথ তুমি অনুসরণ করছো সেজন্য তোমাকে ধন্যবাদ এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সালাফেসালহীনের অনুকরণে সুন্নার পথে অটুট থাকার তৌফিক দান করেন আর দুনিয়ার যে প্রফেশনের কথা তুমি বলেছ সেটি অবশ্যই যায় আছে কোনো সন্দেহ নেই কিন্তু দিনের সাথে থাকতে হবে তুমি অবশ্য দিনই বিধান মেনে চলার কথা ব্যক্ত করেছো এবং যাতে দিনদার হতে পারো সেজন্য তুমি চেষ্টা করছো এবং দোয়াও চেয়েছো আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে একজন দিনদার ব্যক্তি হিসাবে কবুল করেন আর তুমি যদি ইঞ্জিনিয়ার হও তাহলে পেশাগত সততা এবং হালাল হারাম বেছে চলবে এবং অবশ্যই আল্লাহর হকের ক্ষেত্রে এবং আল্লাহর বান্দাদের হকের ক্ষেত্রে কোনো ঘাটতি যেন না হয় সেটাও তুমি লক্ষ্য করবে আমরা তোমাকে সেই নাসিহা দিচ্ছি এবং তোমার সাথে যারাই এই ধরনের পেশায় আছে মুসলিম তাদেরকেও আমরা একই নাসিহা দিচ্ছি আর তুমি তোমার মনের আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত করেছ তাতে কোনো সমস্যা নেই আমরা তোমার জন্য দোয়া করছি তোমার পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে বিশুদ্ধ এলেম এবং বিশুদ্ধ দিনের হেদায়েত যেন দান করেন আমাদের সবাইকে আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সত্য দিনের উপর রাখেন হেদায়তের উপর রাখেন আল্লাহর কাছে সে দোয়া করছে এরপর ওমর বিন হাসান আমাদের কাছে একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন ভার্সিটির বুকশপে পাইরেটেড বা নকল করা বিদেশি বই পাওয়া যায় তারা বিক্রি করে সেগুলো পড়াশোনার উদ্দেশ্যে ক্রয় করা কি হারাম আর যারা ইতিমধ্যে ক্রয় করে ফেলেছেন তাদের জন্য কী করণীয় জাজাকুমুল্লাহ খায়রান ওয়া ইয়াকা ইয়া আমার পাইরেটেড বই পাবলিশ করা বা বই নকল করে সেটাকে পাবলিশ করা বিক্রির জন্য যেগুলোর কপিরাইট দেওয়া আছে এটা নিষিদ্ধ এটা পরিপূর্ণভাবে হারাম যেগুলো উন্মুক্ত এবং যেগুলোর কোনো কপিরাইট নেই লেখক নিজে এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং সবাইকে ছাপানোর অনুমতি দিয়েছেন সেগুলো সেখান থেকে নকল করে হোক অথবা নিজে নতুন করে ছাপিয়ে যদি কেউ বিক্রি করেন তাতে তো কোনো সমস্যা নেই কারণ সেটা মানে বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে সেখানে যেহেতু কোনো কপিরাইট রাখা হয়নি অতএব সেটা উন্মুক্ত ফটোকপি করিও করেও কেউ এগুলো বন্টন করতে পারেন বা বিক্রি করতে পারেন কিংবা নতুন করে ছাপিয়েও সেটা করতে পারেন কিন্তু যেগুলোর পরিপূর্ণ কপিরাইট দেওয়া হয়েছে সে কপিরাইট একজনের অধিকার একজনের টাকা যেমন চুরি করে আনা যায় না একজনের সম্পদ যেমন জোর করে দখল করা যায় না সরিয়াতে নিষিদ্ধ একজনের বুদ্ধিবৃত্তিক যে সম্পদ রয়েছে বই কিংবা এরকম আরও যে বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো রয়েছে সেগুলোর অধিকার সংরক্ষিত থাকবে অতএব সেগুলো পাইরেটেড করা নকল করা এবং বিক্রি করে টাকা কামানো এটা শরীয়তে নিষিদ্ধ এটা করা যাবে না যারা ইতিমধ্যে এই কাজগুলো করছেন তারা তবা করবেন আর যেহেতু এটা বিক্রয় করা নিষিদ্ধ তাহলে পাইরেটেড কপি ক্রয় করাও যাবে না বরং যেটা আমরা বলবো যে লাইব্রেরি থেকে যদি কেউ তার কোনো অ্যাকাডেমিক প্রয়োজন হয় তাহলে সে ফটোকপি করতে পারবে যে বইগুলোর কপিরাইট করা হয়েছে সেগুলো বিক্রির উদ্দেশ্যে কোনো ফটো করা যাবে না কিন্তু নিজের অ্যাকাডেমিক উদ্দেশ্যে সেটাকে ফটোকপি করা যাবে কারণ এতে করে লেখকের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না অবশ্য তিনি যদি বলেন কপিরাইটের মধ্যে যদি তিনি বলেন যে এটাকে পড়ার উদ্দেশ্যেও কপি করা যাবে না ফটোকপি করা যাবে না তাহলে সেটাও করা যাবে না কারণ এটা তার শর্ত আপনি তাহলে দেখে দেখে শুধু পড়তে পারবেন কপিও করতে পারবেন না যদি সেটা কপিরাইটের মধ্যে লেখা থাকে যারা ইতিমধ্যে ক্রয় করে ফেলেছেন আর একটু বলি তারাও তোবা করবেন কারণ তিনি নিষিদ্ধ একটি কাজ করে ফেলেছেন ইকবাল হোসাইন তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে সেখানে বলেছেন নামাজের ভেতরে ও বাহিরে ফরজ ও ওয়াজিব কয়টি ও কে কে নামাজের বাহিরে যে ফরজগুলো সেগুলোকে শর্ত বলা হয় সালাতের শর্ত কিন্তু সেগুলো ফরজ অর্থাৎ আল্লাহু একবার বলে সালাত শুরু করার আগ পর্যন্ত সলাতের সাথে সংশ্লিষ্ট যে ফরজ কাজগুলো থাকে সেগুলোকে শর্ত বলা হয় সেগুলো নয়টি যেমন মুসলিম হাওয়া এক নম্বর দুই নম্বর আকুলমান্দ হাওয়া অর্থাৎ তার বুদ্ধি বিবেক কার্যকর থাকা তিন নম্বর হচ্ছে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা থাকে যেটাকে তামিজ বলা হয় অর্থাৎ হক বাতিলের মধ্যে ডিস্টিংগুইশ করার যোগ্যতা তার থাকতে হবে চার নম্বর হলো হাদাস দূর করা অর্থাৎ যে নাজাসাদগুলো আছে বা অজু ভঙ্গ অবস্থা থাকলে এই নাজাসাদকে পবিত্র করতে হবে এবং অজু করতে হবে তাহারাত অর্জন করতে হবে অনেক সময় অজুতেও তাহারাত আসবে না যদি গোসল ফরজ হয়ে থাকে আবার পানি না পাওয়া গেলে তখন তায়ামম অর্থাৎ মোট কথা হচ্ছে এই পয়েন্টটা হলো হাদাস দূর করা পাঁচ নম্বর হলো শরীর অথবা কাপড়ে অথবা জায়নামাজে যেখানে সে দাঁড়াবে এরকম যে কোনো জায়গায় যদি নাজাসাদ থাকে সেটাকে পরিষ্কার করা আর এটাকে অবশ্য আমরা চার নম্বরের সাথে উল্লেখ করেছি কিন্তু এটাকে আলাদা করে অনেক হলাম এখানে উল্লেখ করেছেন অর্থাৎ হাদাস দূর করা এটা হলো শারীরিক যে গায়রু তহারা তহারাত ছাড়া ভিন্ন অবস্থায় তিনি আছেন সেটাকে তহারাত অর্জনের মাধ্যমে পবিত্র অবস্থায় নিয়ে আসা পাঁচ নম্বর হলো নাজাসাদ দূর করা তিনটা জায়গা থেকে সেটা আমরা বলেছি শরীর থেকে গায়ের কাপড় থেকে এবং সালাতের জায়গা থেকে ছয় নম্বর হলো সতর ঢেকে রাখা এবং সাত নম্বর হলো সালাতের ওয়াক্ত হওয়া সালাতের ওয়াক্ত হওয়া ওয়াক্ত হওয়ার আগে সালাদ পড়লে হবে না অতএব সালাতে রক্ত হতে হবে আট নম্বর হলো কেবলামুখী হওয়া এবং নয় নম্বর হচ্ছে মনে মনে নিয়ত করা মনে মনে কথাটা আমরা স্পষ্ট করলাম কারণ নিয়তটা মনে মনেই করা হয় মুখে উচ্চারণ করা প্রয়োজন নেই আচ্ছা সালাতের ভেতরের ফরজ চোদ্দটি এগুলোকে রোকন বলা হয় আর কানু সালা যেমন এক নম্বর হলো সক্ষম ব্যক্তির জন্য ফরজ সালাদ দাঁড়িয়ে আদায় করা দুই নম্বর হলো তেকবীর তাহরিমা তথা আল্লাহ আকবর বলে সালাত শুরু করা তিন নম্বর হলো সুরা আল তেহা পাঠ করা কারো কারো মতে এটা ওয়াজিব বাট বিশুদ্ধ মত হলো সুরা ফাতেহা পাঠ করতেই হবে সালাতের মধ্যে চার নম্বর হলো রুকু করা পাঁচ নম্বর হলো রুকু থেকে উঠা ও সোজা হয়ে দাঁড়ানো বাকিয়ে চলে গেলে চলবে না সোজা হয়ে দাঁড়াতে হবে এবং ছয় নম্বর হলো ষাটটি অঙ্গের উপর সেচদা করা সাতটি অঙ্গের উপরে সেচদা করা যেমন নাক এবং কপাল তারপরে দুই হাত নাক এবং কপালকে যদি আমরা একটা অঙ্গ ধরি তাহলে বাকি দুটো তো আলদা আলদা অঙ্গ তাই না নাক এবং কপাল মুখমণ্ডলের সাথে রিলেটেড তবে একটা অঙ্গ তারপরে ডান ডানহাত হাত এখানে দুইটা মেলে একটা তিনটা হলো তারপর দুই হাঁটু পাঁচটা হলো তারপরে দুই পায়ের পাতা এর উপরে সেজদা করা তাহলে মোট সাতটা অঙ্গ হলো আচ্ছা এরপরে সাত নম্বর হলো সেজদা থেকে ওঠা সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা তা এখানে দুটো হলো আর কি সেজদা থেকে উঠা আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এগুলোকে কেউ কেউ মোস্তাহাব্বাতের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো থেকে দেখা যায় যে এগুলো ফরস সেজা থেকে উঠতে হবে আরেকটা সেজদার আগে সুতরাং সেজদার মধ্যে থেকে শুধু মাথা উঠিয়ে আরেকটা সেজদা করলে হবে না এবং দুই সেজদার মাঝখানে একদম শটান সোজা হয়ে বসতে হবে এটা আট নম্বর নয় নম্বর হলো প্রত্যেক রোকন স্থিরভাবে আদায় করা এটাকে তো আদিল আরকান বলা হয় কারো কারো মতে এটা ওয়াজিব বাট এটা আসলে ফরজ কারণ সাহাবিকে তায়দিল আরকান মিস করার কারণে সাল্লাহ সাল্লাম বারবার তাকে বলেছেন তোমার সালাত হয়নি আবার পড়ো দশ নম্বর হলো শেষ বৈঠকে তাসাহুদ পাঠ করা এবং এগারো নম্বর হলো শেষ তশাহুদ পাঠ করার জন্য বসা যেটাকে আল জলসা আল আখিরা অর্থাৎ শেষ বৈঠক বারো নম্বর হলো শেষ তশাহুদ পাঠ করার পরে দ্রুত পাঠ করা কারো কারো মতে দূরত পাঠ করা ওয়াজিব আর বিশুদ্ধ মত হলো তাসাহুদ পাঠ করার পর দূর পাঠ করাটাও ফরজ তেরো নম্বর হলো সালাতের রোকনগুলো ক্রমানুসারে আদায় করা এ তার তীপটা রক্ষা করা তার তারত্বীপটা ফরজ যদি কেউ আগে সেজদা করে পরে রুকু করে তাহলে তার সালাদ ভঙ্গ হয়ে যাবে এবং সর্বশেষ চোদ্দো নম্বর হল দুদিকে সালাম ফেরানো সালাম ফেরানো এটাকে আমরা সালাম ফেরানো বলতে পারি সালাম একদিকে ফিরালেও সালাত শেষ করা যায় এটা রাসুল সাল্লাহ সালাম থেকে হাদিস রয়েছে তাহলে সালাম ফেরানো এটা আমরা বলতে পারি সর্বশেষ আমল কারো কারো মতো সালাম ফেরানো ওয়াজিব কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সালাম ফেরানো এটাও সালাতের রোকন বা ফরজ সালাতের ওয়াজিব সম্পর্কে আপনি জানতে চেয়েছেন ওয়াজিব মোট আটটি এক নম্বর হলো তেগবিরের তাহরিমা ব্যতীত সালাতের বাকি সকল তাকবীর বলা তেগবিরের তাহরিমাটা ফরজ কিন্তু তাই না বাকি তাকবীরগুলো ওয়াজিব দুই নম্বর হলো রুকুরাত অবস্থায় মিনিমাম একবার সুভান আরব্বিয়াল আদিম বলা কারো কারোর মধ্যে এটা শোন না কিন্তু এটা ওয়াজিব কেউ কেউ আবার এটাকে ফরজও বলেছেন ওলামাই কেরামের মধ্যে কেউ কেউ ফরজও বলেছেন তবে আমরা এটাকে ওয়াজিবের মধ্যে সুমার করেছি তিন নম্বর হলো রুকু থেকে ওঠার সময় স্বামী হলিমান হামিদা বলা চার নম্বর হলো রুকু থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ বলা পাঁচ নম্বর হলো সেজদারত অবস্থায় সুবহান রব্বি আলা মিনিমাম একবার বলা ছয় নম্বর হলো দুই সেজদার মাঝখানে রব্বেক ফেরলি রেক ফেরলি অথবা আল্লাহম রব্ব ফেরলি বলা সাত নম্বর হলো প্রথম বৈঠকে তা শাহুদ পাঠ করা আর আট নম্বর হলো প্রথম বৈঠক করা চার ডাকাতলা নামাজে প্রথম বৈঠক করা তাহলে মোট আটটা ওয়াজেব আমরা এখানে পেলাম আবদুল্লাহ মারুফ তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন এলমুল ফারায়েজ বা এলমুল বিরাজ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কোনো বই আছে কি না হ্যাঁ ভাই আবদুল্লাল মারুফ প্রচুর বই আছে আরবিতে তো অসংখ্য আছে আর বাংলায়ও আছে আরবি বইগুলোর মধ্যে আমরা কিছু প্রথমে বলছি আলফারা এদ লিল ইমাম সুফিয়ান আসাউরি তারপরে মতনুর রাহাবিয়া তারপরে আছে বগি আতুল বাহেদ অ্যান জুমাল আল মামারিস الفرائض وشرح آيات الوصية إربرات شرح الفصول المهمة في مواريث الأمة إمام السبت المارديني إربرات الفوائد المرضية بشهر الدر الماضية في علم القواعد الفرضية فرضية عبد الرحمن بن عبد الله البعلي শেখ সালেমিনরও তসিলুল ফারায়ত আছে আবার তালখি সুফে খিলফারায়তও আছে দুটো বই আছে তার তারপরে শার হাদিফ ইবুল আব্বাস ফিলফারত এটি শেখ আব্দুল মোহসেন বিন মাহমেদ আল মনিফ তিনি আমাদের ওস্তাদ ছিলেন ফরায়দ ওস্তাদ তার লেখা তারপরে আছে মোহাম্মদ ফি আহকামিল মাওয়ারিথ লিশেখ শেখ মুহাম্মদ হাসান আবদুল গফফার ভালো বই এরপর আছে আলমিরাত ফিশারিয়াল ইসলামিয়া খুব চমৎকার একটি বই সে রাইটারের নামটা আমি অবশ্য ভুলে গিয়েছি খুবই সুন্দর একটা বই এরপর বাংলাতেও কিন্তু খুব ভালো ভালো বই আছে এর মধ্যে আব্দুল হামিদ ফাইজি মাদানী ওনার লেখা ফরাজ শিক্ষা এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলাম উত্তরাধিকার সত্ত্বের বিধান এরকম একাধিক বই রয়েছে সিয়াম রেজা তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন একটি হাদিসে মোহাম্মদ সাল্লাহ আলাই সত্তর হাজার উম্মত বিনা হিসাবে মোহাম্মদ সাল্লা উম্মতের সত্তর হাজার লোক সত্তর হাজার উম্মত বোঝানোর উদ্দেশ্য নয় উম্মত তো একটাই উম্মতে একটা এর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে এই হাদিসটি সম্পর্কে আপনি বলেছেন যেন আমরা বিস্তারিত বলি এবং আরও বলেছেন যে এর জন্য কি কি আমল করতে হবে বা কোন কোন পাপ কাজগুলো থেকে বিরত থাকতে হবে ব্যাপারে বলবেন আচ্ছা এখানে যে হাদিসটার কথা আপনি বলেছেন সেটি বোখারি মুসলিমের একটা প্রখ্যাত হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াদ খুলনাতে মিন সেব ওনা আলফান বেগের হেসাব আমার উম্মতের মধ্য থেকে বিনা হিসাবে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে আস্তার ও এলাইস্তারকুনা ওলা ওয়াল্কলুন তারা হলো যারা অন্যের কাছে রুকিয়া করার জন্য যায় না অন্যের কাছ থেকে রুকিয়া নেয় না এবং কুসংস্কারে লিপ্ত হয় না এবং তাদের রবের উপর তা করে কোন কোনো বর্ণনা আসছে ওলা ওলা উন আগুন দিয়ে তারা শরীরে দাগ লাগায় না আচ্ছা হাদিসটা আমরা যেটা বললাম এমাম বোখারি মুসলিমের পাশাপাশি আরও অনেকেই বর্ণনা করেছে যেমন এবনু মাজাতের মেদি। এই হাদিসে বলাই হয়েছে কারা বিনা হিসাবে বেহেসতে যাবে মুসলিম মুসলিম্মার মধ্য থেকে সেটা কিন্তু বলা হয়েছে প্রথমে লাই আস্তার কোন আই লাই লোবন আর রুকিয়াতে। মিনাল গাই আমরা যেমন বলি আমাকে একটু রুকিয়া করে দেন সে অন্যদের কাছে রুকিয়া চায় না নিজের রুকিয়া নিজে করে কেউ কেউ লাইয়াস্তার কোনা বলছেন সে রুকিয়াই করে না এই অর্থটাও কেউ কেউ বলেছেন অর্থাৎ সে আল্লাহর উপর এত তাওয়াক্ষুল করে যে সে রুকিয়াও করে না তবে রুকিয়াটা আসলে এক ধরনের দোয়া আমার কাছে যেটা বিস্তারিত পড়াশোনার পর মনে হয় যে সে রুকিয়াও করে না এই অর্থটা ঠিক নয় কারণ ইস্তেরকা এটা তলাব হাসা অর্থাৎ তলাব রুকিয়া মিনাল গায়ের এই অর্থটা নেওয়াটাই সঙ্গত সে যেমন আমরা বলি ভাই আমার জন্য দোয়া করবেন ভাই আমার জন্য রোকিয়া করবেন সে এটাও করে না সে সরাসরি আল্লাহর কাছে চায় আর কারো কাছে কোনো দোয়াও চায় না এটা তার কামাল আর তাওয়াক্কুল এত বেশি তা করে যে সে আল্লাহর কাছে সরাসরি চায় এছাড়া আল্লাহ ছাড়া আর কারো কাছেই সে চায় না কারোর কাছ থেকে কোনো সাহায্য নেয় না হ্যাঁ কামালত তা বোঝানো হয়েছে এখানে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে সে আগুন দিয়ে শরীরে দাগা লাগায় না আজকাল তো শরীরে আমরা দেখি যে কত রকমের ট্যাটু এই সেই কত কিছু লাগায় হয়তো আগুন দিয়ে লাগায় না কিন্তু সিল মেরে বা ছাপ মেরে বা কালি দিয়ে লাগায় আবার অনেককে দাগা দিয়েও লাগায় এটা এটা করা যাবে না আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে অলায়তাই তৃতীয় অলায় এতত ইয়ারুন এবং তারা কোনো তাতায়ুর মানে কুসংস্কারচ্ছন্ন হয় না গ্রামেগঞ্জে যেমন পাখির আগমনে বা পাখি দেখে লক্ষণ কুলক্ষণ এগুলো নির্ধারণ করা হয় এটা কুসংস্কার অতএব তাতাইয়ুর যদিও তয়রুণ থেকে এসছে এর অর্থ কেউ কেউ লিখেছেন যে পাখি দিয়ে পাখি দেখে বা পাখির উপর গণনা করে সে ভালো মন্দ নির্ধারণ করে না এ অর্থ করেছেন কিন্তু আসলে বিষয়টা পাখির সাথে রিলেটেড না কোনো ধরনের কুসংস্কার সে বিশ্বাস করে না কারণ কুসংস্কারটা এটা শেরকের দিকে মানুষকে নিয়ে যায় এবং এটা তৌহিদ বিরোধী একটা বিষয় তাহলে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস দেখলাম যে তাদের তাওয়াক্কুল এত বেশি এবং তাদের কালব আল্লাহর সাথে কানেক্টেড এবং তারা কোনো ধরনের কুসংস্কারে তারা বিশ্বাসী নয় কুসংস্কারমূলক কাজের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই তাহলে এ হচ্ছে তাদের কিছু গুণাবলী যে কারণে তারা বিনা হিসাবে ব্যস্ত যাবে কিন্তু মনে রাখতে হবে মৌলিক বিষয়গুলো তাদের ঠিক থাকতে হবে যেমন তারা পূর্ণ ইমানদার হতে হবে পূর্ণ ইসলামের অনুসারী হতে হবে ইসলামকে প্র্যাকটিস করতে হবে ইসলামের ফরজ সীমা সীমারেখা মানতে হবে হালাল হারামের সীমারেখা মানতে হবে তারপরে স্পেশাল এই বিষয়গুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা এই ফজিলতটা পাবে কিন্তু যেমন এই চার পাঁচটা জিনিস ঠিক রাখলো কিন্তু নামাজ ঠিক মতো পড়লো না তার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এটা মনে রাখতে হবে আমাদেরকে আচ্ছা এরপর আপনাদের একটা প্রশ্ন আমরা যাচ্ছি হুমায়রা রহমান বলেছেন বেনামাজি গরিব মুসলিমকে কি দান খয়রাত সাদাকা করা যাবে দান খয়রাত সাদাকা দুই রকমের একটা হলো ওয়াজিব বা ফরজ দান খয়রাত আর আরেকটা হলো মুস্তাহাব দান খয়রাত ফরজ দান খয়রাতের মধ্যে রয়েছে যেমন জাকাত এবং এছাড়াও রয়েছে যেমন কাফারা কোনো কারণে যদি কাফারা ওয়াজিব হয়ে যায় তখন কাফরার মধ্যেও এক ধরনের দান খয়রাত রয়েছে এরপরে রয়েছে মান্নত কেউ করে ফেললে সেটা আদায় করাটা ওয়াজিব হয়ে যায় আল্লাহ সন্ত বলছেন ওয়ালি উফু নুদুর রহম তারা তাদের মানত যেন পূর্ণ করে আরেকটা ফরেজ বা ওয়াজিব সাদাকা হচ্ছে সাদাকাতুল ফেতর তাহলে এই যে চার প্রকার আমরা সাদাকার কথা উল্লেখ করলাম এই চার প্রকার সাদাকা অমুসলিমকে দেয়া যাবে না এ চার প্রকার সাদাকা মুসলিমদের সাথে খাস এই চ্যারিটিটা মুসলিমদের জন্য খাস আর এর বাইরে যে সাদাকাত ততব্ব বা তারপর রয়াত রয়েছে যেগুলো অনুদান বা অপশনাল চ্যারিটি সেগুলো মুসলিম অমুসলিম সবাইকে দেয়া যাবে অমুসলিমদেরকে দিলেও সেটা সব হবে কারণ এটা একটা মানবিক সাহায্য বিশেষ করে যখন মুসলিমদের কোনো আত্মীয় স্বজন থাকে মা থাকে বাবা থাকে তারা অমুসলিম তখন তাদের সাথে তো সুসম্পর্ক রাখার জন্য তাদেরকে কিছু খরপোষ এবং সাদাগা দিতেই হবে দিতেই হবে বলছে এই জন্যে যেহেতু রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম আসমা বিন তাইবি বাকরকে বলেছিলেন সলি উম্মাক সলি ওম্মাক তোমার মায়ের সাথে সুসম্পর্ক রাখো তার সাথে সম্পর্ক বজায় রাখো তো সম্পর্ক বজায় রাখতে গেলে তো কিছু আদান প্রদান হাদিয়া সাদাকা এগুলো থাকবে এটা সাল্লাহ সাহেব বলেছেন এটা এবং বখারি তার সহি মধ্যে নিয়ে এসছেন আর তার মা আসমাবিন তাইবাকারের মা যখন সাল্লাহ সাহেবের নির্দেশটাকে দিলেন তিনি কুফুরি অবস্থায় ছিলেন অমুসলিম ছিলেন সুতরাং এ দ্বারা বোঝা গেল অমুসলিমদেরকে সাধারণ সাদাকা এবং ডোনেশন দেয়া যাবে তবে ফরোজ সাদাকা ফরজ জাকাত এটা অমুসলিমকে দেয়া যাবে না শুধুমাত্র তালিফুল কালবের বিশেষ অবস্থায় দেয়া যাবে তার আলাদা ব্যাখ্যা আছে আরামভাবে দেওয়া যাবে না যেহেতু রাসুলসাল্লাহ সাল্লামের আরেকটা হাদি যেটি ইমাম বখারি তার সহি মুসলিমের সহি বখারির মধ্যে উল্লেখ করেছেন তো ওখাদুমিন আগ্নিয়া আহিম ফাতরদ্দ আল্লাহ ফখরা আহিম তাদের ধনীদের থেকে সেটা নেওয়া হবে গরিবদের মধ্যে বন্টন করা হবে আশা করি বুঝতে পেরেছেন কামরুজ্জামান রনি কামরুজ্জামান রনি একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন মসজিদের ভেতরে বা বাহিরে বসা অবস্থায় বা হাঁটা অবস্থায় সকাল সন্ধ্যার দেখির করা বা কোরআন তেলাওয়াত করতে থাকা অবস্থায় কেউ যদি সালাম দিয়ে ফেলে বা কাউকে সালাম দেওয়া দরকার হলে সে অবস্থায় কি দিকির বা কোরআন তেলাওয়াত অব্যাহত রাখা জরুরি নাকি সালামের উত্তর প্রদান বা সালাম দেওয়াটা জরুরি দয়া করে সঠিক তথ্য দিয়ে উপকৃত করবেন ভাই কামরুজ্জামান আপনি যে কোনো অবস্থায় যখন দেখগুলো করছেন যেমন সকাল সধ্যার দেকিরগুলো পড়ছেন অথবা কোরআন তালাওয়াত করছেন এটা তো সালাতের মতো এমন রেস্ট্রিক্টেড ইবাদা নয় যে অবস্থায় আপনি কথা বলতে পারবেন না বা সালাম দিতে পারবেন না বা সালামের জব নিতে পারবেন না আপনি যখন সকাল সন্ধ্যা রাতকার পড়বেন বা কোরআনতাল করবেন তখন কেউ যদি সালাম দেয় তার জবাব দেবেন দেওয়াটাই সঙ্গত আর আপনি যখন দেখের করা অবস্থায় থাকেন বা কোরআনতালাৎ করা অবস্থায় থাকেন তখন অন্য কাউকে সালাম দেওয়া আপনি আমি জানি না কেন বলেছেন জরুরি এটা জরুরি কেন হতে যাবে এটা স্পষ্ট নয় তবে যদি দিতে চান জেকির বন্ধ করে বা তেলাওয়াত বন্ধ করে যেমন একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন আপনি যখন জেকের পড়ছেন বা তেলাওয়াত করছেন সে অবস্থায় তাকে একটু অভ্যর্থনা জানানোর জন্য আপনি সালাম দিলেন এটা জায়েজ আছে এটা জায়েজ আছে এটাকে আপনি জরুরি বলতে পারেন না তবে এটা জায়েজ আছে এটা অনেক সময় বিশিষ্ট ব্যক্তি আসলেন যেমন আপনার উস্তাদ আসলেন তখন তো এটা আসলে আদবের মধ্যে পড়ে অতএব না দেওয়াটাই বরং আদবের খেলাফ হয় সুতরাং এ অবস্থায় নিতান্ত জরুরি তো ভিন্ন জিনিস জরুরি জিনিস যেটা না করে কোনো উপায় নাই এটা না করে উপায় আছে বাট এটা আদব মানে আদব রক্ষার্থে আপনি যদি করেন সেটা জায়জ আছে তাহমেদ আবদুল্লাহ বলেছেন জামাতের সাথে সালাত আদায়ের ক্ষেত্রে ইমাম সাহেব যদি কম রাকাত পড়েন বা বেশি পড়েন যেমন চার রাকাতের ক্ষেত্রে তিন রাকাত অথবা পাঁচ রাকাত আদায় করে ফেলেন এবং পেছনে মোক্তাদিগণ সালাতে মনোযোগী ছিলেন না বলে সুবহানাল্লাহ বলে লোকমা দেননি ফলে সালাতের শেষে ইমাম সাহেব সৌসেজ দাও দেন নাই তার খেয়াল নাই ইমাম মুক্তাদিরাও লোকমা দেয় নাই দুই দিকে সালাম ফেরানোর পর ইমাম সাহেবের মনে হলে তিনি অতিরিক্ত পড়েছেন বা এক রেখাত কম আদায় করেছেন এই পরিস্থিতিতে ইমাম সাহেবের করণীয় কি আর মুক্তাদিগণ কি করবে মহান মোহনাল্লাহ সোমতাল আপনাকে নেখায় দান করুন আমিন আচ্ছা মানে প্রশ্ন করতে আমিন বলেছেন আমরাও আমিন বলতে অসুবিধা নেই যাই হোক এখানে দুটো অবস্থা এক তিনি অতিরিক্ত পড়েছেন এটা ইমাম সাহেবের মনে হল বা তিনি নিশ্চিত হলেন বা সালাম ফেরানোর পরে মুক্তিদিরা কেউ বললেন আপনি তো পাঁচ রাকাত পড়ে ফেলেছেন তাহলে এই অবস্থায় তার আর কোনো সালাদ পড়তে হবে না তিনি দুটো সৌসেজদা করে ফেলবেন ওই অবস্থাতে এবং তার সাথে মুক্তিদিরাও সৌসেজদা করে ফেলে আবার সালাম ফেরাবে সৌসেজদা করে ফেলে আবার সালাম ফেরাবে তাহলে তার সালাদটা শুদ্ধ হবে যেহেতু তার সালাম ফেরানোর পরই মনে হয়েছে আর যদি তিনি এক রেকাত কম আদায় করেন এক রাকাত কম আদায় করার এটার আসল আছে নবী হাদিসে সাল্লাম হাদিসের মধ্যে দুই রাকাত কম আদায় করেছিলেন তারপর যখন তাকে একজন সাহাবি যার হাত দুটো লম্বা ছিল বললেন সালাত কি দু রেকাত কমে গেছে নাকি আপনি ভুল করেছেন কয়েকবার বলার পরে তিনি আবুবকর রবি আল্লাহকে জিজ্ঞেস করলেন আবকর বললেন হ্যাঁ আপনি দুরাকাত পড়েছেন অমরকে যে অমরাদ্দি আল্লাহ তালকে জিজ্ঞেস করলেন তিনিও বলেন হ্যাঁ আপনি ভুল করে ফেলেছেন তো অর্থাৎ চার ডাকাতলা নামাজে দুরাকাত পড়েছেন তখন রাসুল্লাহ সাল্লাম এই যে মাঝখানে এতগুলো কথা হল পরেও তিনি নতুন করে সালাত দায় না করে বাকি দুরাকাত পড়েছেন দুরাকাতের পরে তিনি সালাম ফিরিয়ে আরও দুটো সহসেজ করলেন তারপরে আবার সালাম ফেরালেন এমনটাই সাহেব খাইয়ের মধ্যে স্পষ্ট করে এসেছে একটা হাদিসে তাতে বোঝা যায় যে যখন কেউ অতিরিক্ত কোনো কিছু আদায় করে কম আদায় করে কিন্তু অতিরিক্ত কাজ হয়ে গেছে তাই না অনেক কিছু তখন সে ওই কম সংখ্যক রাখারটাকে আবার নিয়ে আসবে নিয়ে সালাম ফেরাবে তারপরে দুটো সৌসেজদা করবে তারপর আবার সালাম ফেরাবে এটা হচ্ছে নিয়ম তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কম করলে যে কয়ে রাখাত আপনি কম করেছেন সেগুলো পূরণ করতে হবে তারপরে সালাম ফেরিয়ে দুটো সৌসেজ করে আবার সালাম ফেরাবেন আর যদি অতিরিক্ত পড়েন তখন আপনাকে আর কোনো অতিরিক্ত রাকাত পড়তে হবে না বরং সে অবস্থাতেই আপনি দুটো সৌচেজ দা যেহেতু অলরেডি সালাম ফিরিয়ে ফেলেছেন তাহলে এখনও নতুন করে সালাম ফেরানোর প্রয়োজন নেই আপনি দুটো সৌসেজ করবেন তারপরে দুদিকে আবার সালাম ফেরাবেন আপনার সাথে আপনি যদি ইমাম হন তাহলে মোক্তা একই কাজ এমামের সাথে করবে শরীফুল ইসলাম রতন বলেছেন চার রাকাত ফরোজ সালাতের জামাত তিন রাকাত ছুটে গেলে সুরা কীভাবে মেলাবো ইমাম সাহেব সালাম ফেরানোর পর প্রথম রাকাতে সুরাফাতে পড়ার পর যে কোনো সুরা পড়ে তাসা হুদে বসলাম পরের দু রেখাতে কি শুধু সুরা সুরাফাতে পড়বো জানালে উপকৃত হব আচ্ছা এখানে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যে হাদিসটা বোখারি মুসলিমে এসেছে তিনি বলেছেন ইদা আতাই ইদা আতই তুমাতা ফলাইকুমিস না ফা আদা ফসল্লু ওয়ামাফা এতম ফা এচএমো কোথাও কোনো কোনো রায়তে এসছে দো যখন তোমরা সালাতে আসবে তাহলে ধীরে সুস্থে আসবে এরপর যতটুকু পাও ততটুকু সালাদ পড়ো তাড়াহো দরকার নেই আর যেটা তোমাদের মিস হয়েছে সেটা পূর্ণ করো এটা বোখারে মোস্তাক হাদিস তো এই হাদিসের আলোকে আমরা দেখি যে দুটো অভিমত হয়ে গেছে কারণ ক্যালকুলেশন ভিন্ন হয়েছে একদল ক্যালকুলেশন করেছেন যেমন ইমাম শাফরি এবং ইমাম আহমেদ ইব নাহাম্বল এবং তাদের অনুসারীরা তারা ক্যালকুলেশন করেছেন যে এই ব্যক্তি শেষ রাকাত পেয়েছে যেমন এশা শেষ রাকাত পেয়েছে তাহলে এক রাকাত পেলো তাই না এক রাকাতটা তার এটা প্রথম রাকাত তাহলে সে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেয়া পড়বে আরেকটা সুরা মিলিয়ে বসবে তাই তার দুই রাকাত শেষ হলো আর বাকি থাকলো কি তার তৃতীয় এবং চতুর্থ রাকাত তৃতীয় চতুর্থ আঘাতে তো শুধু সুরাফাতেহা পড়া হয় তাহলে আপনি শুধু সুরাফাতেহা পড়বেন আর কিছু পড়বেন না ব্যাস আপনার সালাদ শেষ এটা হলো শেফা হানাবেলা ফকাহাদের অভিমত আর অন্য কেরাম বলেন যে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে বলেছেন ওয়ামা ফেতে যেটা তোমাদের ফৌদ হয়েছে সেটাকে তোমরা পূর্ণ করো তাহলে একই হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছেন এই 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 ইসতেদলালটা আমি অনেক শাখকে বলে দেখেছি তারা রাজে বলেছেন যেমন শেখ মাহমদ বিন আল মুখতার হাসান কেচি এবং এই মতামতটা আমি বেশ কিছু বইতে দেখেছি হানাফি হানাফিওলামাইকেরাম এবং মালিকি ওলামা ইকেরাম পোষণ করেছেন সেটা হচ্ছে তারা বলছেন ওমাফা তাকুফা এতে মো যেটা তোমাদের ফৌথ হয়েছে সেটাই পূর্ণ করে তাহলে ফৌথ হয়েছে কোন কোন রাকাত তার ফৌথ হয়েছে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাত তাহলে সে পেয়েছে কোন রাকাত চতুর্থ রাকাত পেয়েছে তাহলে তার চতুর্থ রাখাত যেহেতু জামাতের সাথে পড়ার একটা বিধান আছে জন্য তার ওই রাকাতটা প্রথম রাকাত হয়নি যদিও গণনায় প্রথম হয়েছে কিন্তু সে আসলে আদায় করলো কোন রাকাত ইমামের সাথে ইমাম কোন রাকাত আদায় করলেন সেটাই সে আদায় করলো তাই না সে নিজে যদি আদায় করতো তাহলে তো তার প্রথম রাখাত এভাবে হতো না তাহলে সে আদায় করলো চতুর্থ রাকাত আর বাকি থাকল তার প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত অতএব প্রথম রাকাতটা সে সুরাফাতে আর একটা সুরা মেলাবে দ্বিতীয় রাখাতে সুরাফাতে সাথে আরেকটা সুরা মেলাবে আর তৃতীয় তো শুধু সুরাফাতে হা এভাবে অনেকে বলেছেন সেক্ষেত্রে সে সে বসবে কখন এই বসার ক্ষেত্রেও আমরা দেখছি একটু একতলাফা ওলামাই কেরাম কে বলেছেন সে দ্বিতীয় রাকাতের পরে অর্থাৎ তার প্রথম রাকাতের পরে সে বসবে কারণ সিরিয়ালে এটা দ্বিতীয় রাকাত। বাস্তবতা এটা দ্বিতীয় রাকাত কিন্তু ওলামাই কেরামের মধ্যে আবার অন্যরা বলেছেন যে না সে তার প্রথম রাকাত দ্বিতীয় রাকাত এটা পূর্ণ করার পরে সে বসবে অর্থাৎ সিরিয়ালের তৃতীয় রাকাতের পরে সে দ্বিতীয় রাকাতের বসাটা বসবে কারণ সে তখন দ্বিতীয় রাকাতটা আদায় করলো তারপর তৃতীয় রাকাতের পরে সে চতুর্থ বসাটা মানে শেষ বৈঠকে বসবে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক এখতেলাফ কোনটা তাহলে আমরা অনুসরণ করব এটা যেহেতু ফেঁকি এখতেলাফ মানে দলিলের দিক থেকে যেটা বেশি শুদ্ধ মনে হয় সেটা যে কোনো মুসলিম অনুসরণ করতে কোনো অসুবিধা নেই তবে আমার কাছে মনে হয় ওয়ামাফায় ফ্যাটেম এই হাদিসের মানে মূল বক্তব্যের আলোকে যেটা শুদ্ধ মানে যেটা বোঝা যায় সেই আমলটাই আমাদের পালন করা যেতে পারে সেটা হলো আমরা যে তিন রেকাত ফৌথ হয়েছে সেই তিন রাকাত সেই তার ত্রিপ অনুযায়ী আদায় করব নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন আমার বয়স পঁচিশ আমি বিয়ে করতে চাচ্ছি এবং আমি একটি দিনদার মেয়েকে পছন্দ করেছি এ বিষয়টি বাসায় বলেছি সবে রাজি হয়েছে মেয়েটি তালাক প্রাপ্তা ছিল যে আমি আল্লাহ সন্তুষ্টের জন্য মেয়ে নিয়েছি কিন্তু এ বিষয়টি পরিবার মানছে না আমি মেয়েকে তার দিনদারিতার কারণে প্রাধান্য দিয়ে পছন্দ করেছি শুধু মেয়েটি তালাক বলে পরিবার সেটা মানছে না আমি কি করব আমাকে এবং আমার পরিবারকে নাসিহা করুন বোঝাই যাচ্ছে আপনি একজন ছেলে আপনি একজন দিনদার মেয়েকে যদিও সে তালাকপ্রাপ্ত তাকে বিয়ে করতে চাচ্ছেন আপনি বিয়ে করতে পারেন আপনার পরিবার মানছে না এই মানার পেছনে যে যুক্তি সেটা অযৌক্তিক একটা বিষয় সে শুধু তালাকপ্রাপ্ত তা তালাক নারীকে কে বিয়ে করবে প্রথম কথা দ্বিতীয় হয়তো উনি বলবেন অন্যরা করুক তুমি করো না তো পরিবারের ক্ষেত্রে বাধা দেওয়াটা সম্মত নয় এটা যদি আপনি বলতেন কারণ আপনি তো যে তাকে বিয়ে করতে পারেন আপনি তাকে বিয়ে নাও করতে পারেন মানে তালাকপ্রাপ্ত নারীকে অন্য যে কোনো পুরুষ বিয়ে করতে বাধ্য নয় এটা প্রত্যেকের ইচ্ছা এবং রুচির ব্যাপার কিন্তু কেউ যদি দিনদারিতার কারণে এই বিয়েতে আগ্রহী হয় যে সে তালাক হলেও দিনদার এবং তার সাথে তার ম্যাচ হচ্ছে তাহলে এই জায়গায় পরিবারের জন্য এটা সরিয়াসম্মত নয় যে তারা বাধা দেবেন আর ছেলেদের ক্ষেত্রে এটা জরুরি নয় যে পরিবারের এই বাধা মেনে তিনি বিবাহটা বাতিল করে দিবেন কারণ অভিভাবকের সম্মতি তার জন্য জরুরি নয় অভিভাবক যেহেতু দিনদারিটাকে কোনোই পাত্তা দিচ্ছেন না এই ক্ষেত্রে যুবক যদি চায় দিনদার পাত্রীকে সে বিয়ে করতে পারে এবং সে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে পরিবারের সাথেও সুন্দর আচরণ করবে রিয়্যাক্ট করবে না তাদের প্রতি সম্মান বজায় রাখবে এবং তাদেরকে বোঝাবে তাদেরকে কনভিন্স করতে পারলে খুবই ভালো তাহমিনা খাতুন বলেছেন আমার দীর্ঘদিনের ইউরিনের সমস্যা শরীরও কাপড় নাপাক থাকে প্রত্যেক সালাতের আগে কি কাপড় চেঞ্জ করতে হবে নাকি শুধু ওযু করলেই হবে আর কোনো ওয়াক্তের একদম শেষে সালাদ আদায় করলে সাথে সাথে যদি পরের ওক্ত শুরু হয় তাহলে আগের ওজো দিয়েই কী সালাদ আদায় করা যাবে উত্তর হচ্ছে যে না আগের ওজো দিয়ে পরের সালাত আদায় করা যাবে না কারণ আপনার ইউরিনের সমস্যা প্রত্যেক ওয়াক্তে নতুন করে আপনাকে অজু করতে হবে এবং ওই অযু দিয়ে সেই ওয়াক্তের অনেক সালাত পড়তে পারবেন আপনার যদি সার্বক্ষণিক ইউরিনের সমস্যা থাকে তাহলে আপনার কাপড় পরিবর্তন করাটা জরুরি নয় কারণ কাপড় পরিবর্তন করার পর মুহূর্তে আবার আপনার ইউরিন লেগে সেটা নাপাক হয়ে যাবে অতএব এটা হলো একটা ধারাবাহিকভাবে একটা রোগ যেটাকে সারানো সম্ভব হচ্ছে না ফলে আপনার শরীর এবং কাপড়ে নাজাসাত থাকলেও সেই আপনাকে অ্যালাউ করেছে বিশেষ জরুরি অবস্থার কারণে কারণ এর থেকে পরিত্রাণ কোনো মতেই সম্ভব নয় প্রত্যেক ওয়াক্তে আপনি নতুন করে অজু করবেন এবং সে ওয়াক্তে সে অজু দিয়ে যতবার ইচ্ছা আপনি সালাত পড়তে পারবেন তবে যদি আপনি মল ত্যাগ করেন মানে এরকম আরও সালাদ ভঙ্গের ভিন্ন কারণ উপস্থিত হয় তখন আবার আপনাকে অজু করতে হবে মাহিনুর কবির বলেছেন আমি আমার স্বামী ও বাচ্চাদের নিয়ে ঢাকাতেই থাকি আমার মা গ্রামের বাড়িতে থাকেন আমার মা আমার প্রয়োজনে বা তার প্রয়োজনে মাঝে মধ্যে আমার বাসায় আসেন এবং কখনও দু একদিন আবার মাসখানেক থাকেন তাকে এক প্রকার আসা যাওয়ার মধ্যেই থাকতে হয় এখানে উল্লেখ্য একটা দূরত্ব পার করে তাকে এখানে আসতে হয় একে সফরের দূরত্ব হিসেবে ধরা হয় এখন আমার মা কি মুসাফির আসলাত আদায় করবে নাকি মকিম আদায় করবেন আপনার মা মানে গ্রামে থাকে তাই না সেটাই হচ্ছে তার বাড়ি আপনার বাড়ি তার নিজস্ব বাড়ি নয় সে মেয়ের জামাইয়ের বাড়িতে এসেছে অতএব এখানে সে যদি সফর নিয়ত কন্টিনিউ করে তাহলে মুসাফির অবস্থায় থাকতে পারবে কিন্তু এখানে এসেই তিনি যদি মুকিম হওয়ার নিয়ত করেন তাহলে তিনি মুকিম হয়ে যাবেন তখন আর কসর করা যাবে না অতএব তিনি যদি কসর করতে চান তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এখানে আমরা আরও বিভিন্ন প্রশ্নের উত্তরে উল্লেখ করেছি একাধিক মত আছে তবে বিশুদ্ধ মত হচ্ছে সফরের নিয়তটা কেউ যদি সফরের দূরত্বে যাওয়ার পরে কন্টিনিউ করেন তাহলে তিনি সেখানে কসর করতে পারবেন এবং জমাও করতে পারবেন অর্থাৎ জহরাসোর একসাথে পড়া মাগরেবেশ একসাথে পড়া তবে যদি তিনি এক জায়গায় স্টে করেন তাহলে তার জন্য জমা না করাটাই উত্তম তবে তিনি কসর করতে পারবেন এস কে সোহেল প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমাদের এখানে বন্ধ নামে একটা প্রথা প্রচলিত সেখানে প্রতি বছর শীতকালে একটা দিনে গ্রামের বালা মসিবত দূর করার জন্য লোকজন ত্যাগবির দিতে দিতে গিয়ে গ্রামের চারপাশে চারটি তাবিজযুক্ত খুঁটি পেতে এই উদ্দেশ্যে গরুর রান্না করে গ্রামবাসীর কাছে পড়া গ্রস্ত হিসাবে বিক্রি করা হয় এ গোস্ত কি জায়জ হবে ভাই সোহেল এটা একটা কুসংস্কার এই কুসংস্কারের মধ্য দিয়ে যেই গরু জবে করা হয় এবং যেভাবে পড়া গোস্ত হিসাবে এটাকে বিক্রি করা হয় এটা সম্মত নয় এটা একটা বেদাতি আমল বেটাকে মানে এই গোস্ত ক্রয় করা এবং এগুলো বন্টন করা এটা সম্মত হবে না জায়জ হবে না মাসুম বলেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জজাকুম্লা খায়রান ওয়া ইয়াকুম আল্লাহ আপনাকেও জাজাই খায়ের দান করুন দোয়া করছি আর দাওয়া থেকে একজন ব্যক্তিও দোয়া করেছেন বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দিন বোঝার ও দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন শাহিদ আফরোজ বলেছেন যে সোয়েটারের ভেতর জামা বা গেঞ্জি পরে থাকি সেই জামাতে যদি পশু বা মানুষের ছবি থাকে সেই নামাজ কি হবে অথবা সেই জামাতে কি নামাজ হবে আরেকজন যদি পরে থাকেন একই জামাতের মধ্যে সেই দায়িত্ব তো আপনার না তাহলে আপনার নামাজ হবে কিন্তু আপনার নিজের শরীরে যে পোশাকটা আছে গেঞ্জি কিংবা সোয়েটার হ্যাঁ সেগুলো ভেতরে থাকুক আর বাইরেই থাকুক প্রকাশ্যে কোনো অবস্থাতে সেটা জায়জ হবে না ছবি মিশ্রিত কোনো পোশাক পরে সালাদ পরাটা সরিয়া সম্মত হবে না মোহাম্মদ আসিফ ভুইয়া বলেছেন হুন্ডির ব্যবসার কাজে সাহায্য করলে কি গোনা হবে আমি ইচ্ছা না থাকলেও করতে হয় আর্থিক বিনিময় ছাড়া আচ্ছা হুন্ডির ব্যবসা আমরা জানি যে এটা দুরকম একটা হচ্ছে যেমন হঠাৎ বিদেশে যাওয়ার পরে আপনার কিছু টাকা প্রয়োজন হয়েছে আপনি হয়তো সেখান থেকে কিছু ডলার অথবা পাউন্ড ধার করলেন সেটা যে অ্যামাউন্টেরই হোক না কেন একশো দুইশো পাঁচশো যাই হোক দেশে এসে দিয়ে দিলেন এটা এক ধরনের হুন্ডি এটা কিন্তু নিষিদ্ধ নয় কিন্তু সাধারণত হুন্ডির ব্যবসা হচ্ছে টাকা পাচার করা তাই না এক দেশ থেকে আরেক দেশ যেটা সকল রাষ্ট্রই এখন নিষিদ্ধ করেছে কারণ এই হুন্ডির ব্যবসার মধ্য দিয়ে চোরা চালানীরা নানাবিধ কাজকর্ম করে থাকে দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং অর্থ পাচার যেটাকে বলা হয় এটা অবৈধ একটি কাজ সেটি আসলে করা যাবে না কারণ এই ধরনের কাজে সাহায্য করা মানে হচ্ছে অন্যায়ের কাজে সাহায্য করা সেটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর প্রশ্ন করেছেন আসিফ ভুঁইয়ার প্রশ্নটা আমরা নিলাম ইসমাইল বিন বাবুল বলেছেন আমি দেশের বাইরে থাকি আমার এখানে বন্ধু আছে তারা সালাত আদায় করে না এখন কি তাদের সাথে আমি খাবার খেতে পারবো তাদেরকে বললে বলে সালাত আদায় করবে কিন্তু তারা সালাত আদায় করে না কী করণীয় যারা সালাত আদায় করে না তাদের সাথে খেতে তো কোনো সমস্যা দেখছি না হ্যাঁ অর্থাৎ আপনি তাদের সাথে একই রুমে থাকেন ভাত খাবেন কিংবা পানি খাবেন কিংবা কোনো মিষ্টান্ন খাবেন এতে কোনো সমস্যা নেই তবে যদি আপনার আরও কোনো স্পেসিফিক প্রশ্ন আসে তাহলে সেটা আপনি করলে আমরা উত্তর দেব আফরোজ পুষ্প বলেছেন অবশ্যই মাহারাম ছাড়া নারীর ভ্রমণ করতে পারবে না তবে কলেজ ভার্সিটি থেকে যে ট্যুরগুলোতে নিয়ে যাওয়া হয় সেগুলোতে যদি ফ্রি মিক্সিং না থাকে অর্থাৎ শুধু মেয়েরা থাকবে এবং শিক্ষক গণ পুরুষ মহিলা থাকবে এক্ষেত্রে মেয়েদের সেখানে অংশগ্রহণ করা জায়জ হবে কিনা না জায়জ হবে যদি তারা সফরের দূরত্বের কম দূরত্বে যায় প্রতিষ্ঠানের আশেপাশে বা বিশ পঁচিশ কিলোমিটারের মধ্যে একই শহরের মধ্যে বিশ পঁচিশ কিলোমিটার অনেক সময় সফরের দূরত্ব হতে পারে এটাই বিশুদ্ধ মত যদি সেটা এক জেলা শহর থেকে আরেক জেলা শহর হয় একদম পুরো শহরের বাইরে শহরতলির কোনো জায়গা হয় কিন্তু যদি সেটা একই শহরের মধ্যে হয় যেমন আমরা বলুন ঢাকার উত্তরা এবং ধরে নিলাম মাহমদপুর উত্তরা এবং মাহমদপুর তাহলে এই এই দূরত্বটা সফরের দূরত্ব নয় এবং এক্ষেত্রে যদি যাওয়াটা তাদের জন্য নিরাপদ হয় ফ্রেম এক্সিং না থাকে ইত্যাদি সেরিয়ার সকল শর্ত মেনে যদি তারা যায় এবং সকল শর্ত রক্ষা করে যদি তারা সে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাহলে সেটা জায়জ হবে তবে সফরের দূরত্বে অবশ্যই মাহারাম লাগবে মোহাম্মদ ইদ্রিস বলেছেন জজা কমুল্লাহ খায়রান বারাক ফিকুম ফুম ওয়াহাইয়া কুমুল্লা আমরা আপনাদেরকে আপনার জন্য দোয়া করছি ফরহাদ হোসেন বলেছেন সালাতে রুকু থেকে উঠার পর সিজদা যাওয়ার পূর্বে হাত পুনরায় বাঁধবো না ছেড়ে রাখবো রুকু থেকে ওঠার পরে আপনি যখন সেম আল্লাহ উলিমান হামিদা বলে দাঁড়াবেন তখন হাত ছেড়ে দেবেন এটাই বিশুদ্ধ তবে আর একটি মত আছে তারা বলেছেন যে আগের মতো অর্থাৎ সোলারতে রুকুতে যাওয়ার আগে যেরকম হাত বেঁধে রাখতেন এটা হাত বেঁধে রাখবেন এই মতগুলো মানে একটা আখতল্লা ফেমাশাল্লাহ আপনারা জানেন তবে ক্ষেত্রে বিশুদ্ধ হচ্ছে আমাদের গবেষণায় এবং অনেক ওলামাইকেরামও সেটা বলেছেন সেটা হচ্ছে হাত রাখা আচ্ছা আমরা আর একটা প্রশ্ন নেব একজন একটা আইডি থেকে প্রশ্ন করেছেন বলেছেন কোন মুসলিম যদি ইমান হারা হয়ে যায় তাহলে কি তাকে পুনরায় কালেমা পড়ে মুসলিম হয়ে ফরজ গোসল করতে হবে আর যদি কালেমা পড়তেই হয় তাহলে কি সে নিজে নিজে কালেমা পড়ে নেবে নাকি কোন কোনো হুজুরের কাছে গিয়ে কালেমা পড়বে নাকি নিজে নিজে কালেমা পড়লে হবে হুজুরের কাছে গিয়ে কালেমা পড়লে হবে আসলে কালেমা পড়াটা বড়ো কথা নয় তাকে দবা করে আবার দিনে আসতে হবে এটা সে একা একাও করতে পারে আর এটা সে কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়েও করতে পারে কোনো সমস্যা নেই তো আজকে আমরা এখানেই রাখছি আল্লাহ একটা প্রশ্ন এসেছে সজান মিয়া ইসলামের প্রাথমিক লেভেল থেকে জ্ঞান অর্জনের জন্য কোন বইগুলো কোর্সগুলো পড়বে পড়তে হবে এক্ষেত্রে আমরা বলবো যে আপনারা তাইবা একাডেমির যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আছে খুবই চমৎকার অর্গানাইজড এবং খুবই স্ট্রাকচার্ড একটা কোর্স একজন মুসলিমের জন্য যা যা জরুরি তার প্রায় সবটাই এখানে আছে খুব সংক্ষেপে অবশ্য আমি বাংলা ভাষাভাষীদের জন্য বলছি কারণ কোর্সকে আরও অনেক বড় করা যেত কিন্তু সেক্ষেত্রে হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যাবে এই জন্য খুব সহজ প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাস নোটের মাধ্যমে এবং বইয়ের মাধ্যমে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা মডিউলের পরে আপনাদের এমসিকিউ আছে এবং দুটো সেমিস্টারে দুটো ফাইনাল সেমিস্টার ফাইনাল আছে তো এই কোর্সটা করার জন্য আমরা হাইলি রেকমেন্ড করব এবং আশা করছি এর মাধ্যমে আপনারা দিনের গুরুত্বপূর্ণ নলেজটুকু পাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ আপনাদের আমাদের সকলের ভালো করুন কল্যাণ করুন এই দোয়া রেখে সবাইকে আবারও শুক্রিয়া জানিয়ে শেষ করছি হাদা সাল্লাহুসসালাম আল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলি ওয়াসবেজ মান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত